গুড মর্নিং বন্ধুরা, আমি শিলা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো, সকালবেলা বাগান থেকেই শুরু করলাম ভিডিওটা। আর এই যে একটা খুব সুন্দর ফুল ফুটছে, এখনও করি তো অনেকগুলাই আসছে। তো এখন হচ্ছে যাবো, বা গাছে জল দেওয়া হলো, তারপরে এখন যাবো চা করতে। এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে, আজকে তো ডিউটি যাবে না। তো তারপরে হচ্ছে জুয়েলও ঘুমিয়ে আছে, ওদের বিছানাপত্রগুলো গুছানো হয়নি। আমার শুধু স্নান হয়েছে, স্নানটা করে উঠলাম জামাকাপড় কেচে দিয়ে, এখন যাবো চা করতে। তো চলো চাটা করে খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকর্ম সারবো। তো চায়ের সাথে একটু মুড়ি বিস্কিট দিয়ে সকালবেলার খাওয়াটা খেয়ে নিই। তো চলো, তোমাদের দাদাভাইকেও ডাকলাম, আমি উঠো, উঠে তারপরে খাওয়া দাওয়া করো, আবার যাবা এক জায়গায় বলে ফ্যান লাগাতে যাবে। আমাকে কালকে রাত্রিবেলায় বলে গেছে, এই দেখো কাজ করতে যাই একটা বেড়ে যায় আরেকটা, এই তো। তো এখন হচ্ছে ডাকলাম, বলে কি ঠিক আছে উঠতেছি, দাঁড়াও আর একটু ঘুমাই। মনে করো যেদিন ছুটি থাকবে ওই দিন মনে হয় যে একটু মানে বেশি করে ঘুমাই। তো তোমাদের দাদাভাই বলে কি আমাকে আজকে ডিস্টার্ব করবে না, আমি একটু ঘুমাই তারপর পরে উঠবো। এখন তো প্রচুর ভিড়, তো সব কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম, যখন ইচ্ছে হবে চলে যাবো। আর বাসি ভাত তরকারি রয়েছে, ছাদের জুয়ে তো রাত্রিবেলা ভাত খায়নি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এদিকে জুয়েল ওরা ঘুমিয়ে আছে সবাই। এই যে বন্ধুরা দেখো, রান্না বাড়া বসাতে আসলাম। তো আজকে রান্না হবে হচ্ছে খুদের ভাত। নিয়ে নিলাম, এই যে দেখো, এখন এই যে রেয়ানকে আর ওদের দুজনকে পাঁপড় ভেজে দিব একটু। হ্যাঁ, এই যে গোল পাঁপড়। ওরে বাবা, দুজনেই খাবা, কেউ কেচাল করবে না। দাঁড়াও দিচ্ছি, এই যে লাউয়ের পাতা নিয়ে নিলাম, মিষ্টি কুমড়া পাতা, এই যে পাঁপড় ভাজলাম, এই যে চিংড়ি মাছ দিয়ে বাটা হবে, এদিকে হচ্ছে ডাল দিয়ে, আতর চাল দিয়ে, আর হচ্ছে চিড়া দিয়ে পকোড়া হবে। আর এটার জন্য আলু কেটে নিয়েছি, খুদের ভাতে দেওয়া হবে আলু লঙ্কা সব কিছু। দেখ গরম তেল আছে, তোরা ঝগড়া কেচাল করিস না, এই যে গরম কিন্তু হাতুত পুড়ে যাবে গা, ঠিক আছে ঝগড়া করবি না। জ্বালায় না রেয়ান্স, খুব জ্বালায় আমাকে, খুব 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 জ্বালায়। হ্যাঁ এই দেখো, দাদার জন্য রাখবা। হ্যাঁ হ্যাঁ, খাবে তো, একটা খাবে কেন, দুটো খাও। দাঁড়াও, কেউ হাত দিবা না, গরম। হ্যাঁ আছে, আর কয়টা কি একসাথে ভেজে বাটা হবে। কি হলো কি হলো কি হলো? হ্যাঁ জল খাবি? দাঁড়া 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 একটু দাঁড়া, আমি জল দিচ্ছি, হাত দিবি না তারা বাড়িতে।
কড়াইটার নিচটা দেখো পুরে টুরে কি অবস্থা। রেয়ান্তের জন্য কটা মাছ ভাজা উঠিয়ে রাখলাম, এখন এই পাতা কটা দিয়ে দেবো। এই হাল্লা চিল্লা করে না, হ্যালো করে না, লাস্ট বলে না, না না তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, তুমি লাস্ট হতে পারো নাকি বাবা? দিদি লাস্ট, ভাই ফার্স্ট, দিদি লাস্ট, ভাই লাস্ট, দিদি ফার্স্ট, এই তো হইলো খেলা। হ্যাঁ হ্যাঁ তুমি তো ফার্স্ট, তুমি ফার্স্ট, তো আমি তো ওটাই বললাম, ভাই লাস্ট, দিদি ফার্স্ট, দিদি লাস্ট, ভাই ফার্স্ট। একটু লবণ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিবি হালকা, যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ কি হয়েছে, দাদা খাবে না তুমি, দাদার জন্য রাখছি এটা। বন্ধুরা দেখো আমি এই যে ভাতটাকে বসিয়ে দিলাম, এই যে দেখো এই যে কর পর্যন্ত জল দিয়ে ভাতটাকে বসালাম, ঠিক আছে, এই আঙ্গুলের, এই যে মাঝখানের আঙ্গুলের কর পর্যন্ত, তাহলে ভাতটা ঝরঝরা হবে। হ্যাঁ একবার নাড়া দিয়ে, আ বাবা গরম নিচের জলটা, এই দেখো চালের থেকে এই যে জলটা কর পর্যন্ত। এখন এই যে একটু রসুন, গোটা রসুন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিব, আর নামানোর কিছুক্ষণ আগেই পাতাটা দিব, সাইড দিয়ে দিয়ে দিব, তাহলে পরে জুয়েল তো খাবে না পাতাগুলা। পরে এটাকে পেস্ট করবো, বড়টা তো খাওয়ার আগে আগে বানাবো, পেঁয়াজগুলো কাটতে হবে। চলো এটা ঢাকা দিয়ে রাখি, একটু লবণ দিয়ে দিব, দাও তো একটু লবণ, প্রথমে এক চামচ উঠাও, এই অতগুলো না ও বিষ হয়ে যাবে, দাও পরে লাগলে মেখে খাওয়া যাবে। দিদি বেশি জল ঘাটে না, মা কিন্তু ছোট হয়ে যাবে আরো, ছোট হয়ে যাচ্ছে, আমি রান্নাঘরে কাজ করতেছি, কেন থাক তুমি নামো, দুজনই নামো, কেন আমি তোমার কে হই আর ওর কে হই, ওর হলো কাকিমণি। কিমণি এই যে বন্ধুরা দেখো এখন আমাদের বড়া ভাজা হবে, ঠিক আছে, দিয়ে ভাত হয়ে গেছে, বাটা হয়ে গেছে, লবণ দিলাম, কালো জিরা, চিনি, হলুদ আর পেঁয়াজ, আর লঙ্কাটা একবারে পেস্টের মধ্যে দিয়ে দিছি। কোন বাটিটা ভেঙে যাবে বাবা? বড়া খাবে, বড়া খাবে, চাউমিন খাবে, কোথায় আছে চাউমিন, গন্ধ পাচ্ছ? ওটা চাউমিন না, এটা চিংড়ি মাছের গন্ধ, চাউমিন, 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 এ মা সবই তো দাদার দোষ দাও তুমি, তুমি যা চালা, হ্যাঁ সব কিছু দোষ করে দাদার নাম ফাঁসা এই বয়সে, ভাবো তাহলে। ওই বুঝছিস, বলে কি দাদার থেকেই তো শিখছি, চিরা দিয়ে পকোড়া ভাজলে না, যে মুসুর ডালের বড়া ভাজলে খুব সুন্দর হয়, মচমচা, একটু আতপ চাল, চলো হতে থাক এটা, পরে আসছি একবারে খাওয়া দাওয়া করে ভোট দিতে যাবো।
কি বানাইছো? অবশ্যই চিরা দিয়ে বড়া বানিয়ে খাবে তোমরা, নইলে বিশ্বাস করবে না, খেয়ে দেখবে। সত্যি কথা বলতে কি বলতো, এই খাবারটা যে আছে না, এটা কিন্তু গ্রাম বাংলার খুবই একটা জনপ্রিয় খাবার। এই খুদের ভাত সাথে থাকবে বাটা বড়া, তারপরে আলু সিদ্ধ ঝাল ঝাল করে, আর হচ্ছে গোটা গোটা রসুন, আর যদি মনে করো সাথে যে ধুন্দুল থাকে না, কচি ধুন্দুল, ঝিঙে বা ধুন্দুল, এগুলো যদি সিদ্ধ দেওয়া যায়, লাউ পাতা, মানে কি বলবো, খাবারটা যা মানে অপূর্ব স্বাদ হয়ে যায়। তো এখনকার আমাদের মানে শহরের মানুষরা মানে চালের বস্তা ডাইরেক্ট নিয়ে আসি, আর মানে ঝাড়াঝাড়িও করা হয় না আর খুদও বের হয় না, একদম রেডি করা চাল থাকে, ধুই আর রান্না করি, এই হচ্ছে অবস্থা। তো গ্রাম বাংলার দিকে এগুলো জিনিস মানে এখনও আছে, আর এই খুদের ভাতটা খুবই ভালোবাসে সবাই খেতে। তো আমাদেরও কি বলতো, ছোটোবেলা আমি খেয়েছিলাম আমার দিদা বাড়িতে, খুব সুন্দর করে বানাতো। আর এখনও যে মাঝে মাঝে ভিডিওগুলো যখন দেখি না, গ্রাম বাংলার ভিডিওগুলো, মানে তখন মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা, এত ভালো লাগে। এই যে বন্ধুরা, ভোট দিয়ে চলে আসলাম, ঠিক আছে, এই দেখো নাম্বার, শিলচাপ্পা কই, শিলচাপ্পা, তো চলো। আর মোবাইল টোবাইল নিয়ে যাইনি, ওই জন্য কোনো রকম ভিডিও বানাইনি, এই মাত্র আসলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে আসলাম অনেকক্ষণ পরে। তো এই যে তোমাদের দাদা ভাই আবার দোকানে গেল, দোকান থেকে খরচ নিয়ে আসছে একটু, তো মেরি বিস্কুট, তারপরে চা, আমাদের জন্য চা খাওয়ার বিস্কুট, কেক নিয়ে আসছে, ঝুড়ি ভাজা, টক দই নিয়ে আসছে 1 কেজি, আর এদিকে লস্যি নিয়ে আসছে কতগুলো, তো এই যে রিয়ানশের জেমাও আসছে। তো আমি বললাম চা খাও, বলে না চা খাবো না, তাই আমি বলছি লস্যি খাও। তো সবাই আমরা গরমের মধ্যে এখন লস্যিটা বেশ ভালোই হলো, ঠিক আছে। তো আমি চা একটু পরে খাবো, এখন খাবো না। এই যে সবাই মিলে এখন লস্যি খাওয়া হবে। আর ওর জেঠি বলছে, বলে কি, আমার তো লস্যি ভালো লাগে না। আমাদের ঘরে তো সবাই ভালোবাসে লস্যিটা। এদিকে হচ্ছে রাতের বেলা আবার রান্না করতে হবে, তোমাদের দাদাভাই বলে কি ডিম রান্না করো, বলে কি এটা মানে আলু সিদ্ধ করে একটু মাখা মাখা করে তরকারি করো, ডিমের তরকারি, আর কিছু করতে হবে না। তো এই যে আমরাও খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে রান্না করে যাব, একটু চা খেয়ে দিয়ে তারপরে রান্না করব। তো এখন এটা নিয়ে আসলাম, যে চা খাবো, এখন এটা নিয়ে আসলাম, বলে আগে এটা খাও তারপরে পরে চা খাও তুমি। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে সব কিছু রেডি টেডি করি। এই দেখো আবার নিয়ে আসছে আইসক্রিম, মানে কি বলবো, দোকানে গেল মানে কুচুর কুচুর, মানে কি বলতো, একটার পরে একটা আনতেই থাকে, এরকম অবস্থা। তো যাই হোক, চলো, গরমের মধ্যে ভালোই লাগলো, আইসক্রিমটা খেলাম, সন্ধ্যাবেলা খেলাম লস্যি। তো টাটা বন্ধুরা।